পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় সাধারণ নির্বাচনের আগে প্রেসিডেন্ট প্রার্থী বব ওয়েকে গ্রেপ্তারের ঘটনায় চলছে ব্যাপক বিক্ষোভ সহিংসতা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে তিন দিনের দাঙ্গা সহিংসতায় মারা গেছে কম পক্ষে বুধবার নির্বাচনী প্রচারণায় করোনা শিষ্টাচার না মানায় গ্রেপ্তার করা হয় আটত্রিশ বছর বয়সী সাবেক এই পপতারকা এবং রাজনীতিবিদকে এরপরেই প্রতিবাদে রাস্তায় নামে তার সমর্থকরা শুরু হয় সহিংস বিক্ষোভ পরে আদালত তাকে জামিন দিলেও পরিস্থিতি এখনও থমথম নিরাপত্তা নিশ্চিতে দেশটির রাজধানীতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তবে বিক্ষোভের মুখে ববি ওয়েনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে